বন্ধুরা, আমি একজন ভারতীয়, এটাই আমার গর্ব। আমাদের দেশে ধনী গরিব সব ধরনের লোকেরই বসবাস। আফটার অল আমরা সুখেই আছি। তবে বিচ্ছিন্নভাবে যে দুঃখের ঘটনা ঘটে না তা না, সেটাও ঘটে। যাই হোক বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই দেশ বর্তমানে অনেক উন্নত হয়ে যাচ্ছে। সেই দেশের কিছু কিছু ইউটিউবার এভাবেই প্রচার চালাচ্ছেন, তাদের দেশটা অনেক শান্তিতে আছে, সেখানে বহু শিল্প গড়ে উঠছে, পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পপতিরা সেখানে আসতে আগ্রহী, আর তাতে করে অনেক হইচই চালিয়ে যাচ্ছেন তারা। যাই হোক, তারা পশ্চিমবঙ্গকে ভিখারির সাথেই তুলনা করে ফেলেছেন, এমন অনেকেই আছেন। তা আমি এই ভিখারি পশ্চিমবঙ্গটার কিছু কিছু ছবি আপলোড দিচ্ছি, আজকেও একটা এরকম ভিডিও করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তা চলুন বন্ধু, আমাদের পরিবেশটা আমরা একটু দেখি, আমরা কতখানি ভিখারি হয়ে পড়েছি অন্তত এই বাংলাদেশের তুলনায়। চলুন বন্ধু, এটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার হাই রোড। দেখুন, পশ্চিমবঙ্গের তথা ভারতের ভিখারিদের বাড়িঘর, রাস্তাঘাট, এটা কোচবিহার শহর থেকে 5 কিলোমিটার উত্তরের একটি অঞ্চল। আমি রাস্তার দুদিকটা হাইলাইট করার চেষ্টা করছি। আমি চাইব বাংলাদেশে যারা অনেক ধনী ব্যক্তি আছেন, তারা যেন এদেরকে একটু ভিক্ষা টিক্ষা দিয়ে যান। এরা হচ্ছে পশ্চিম বাংলার কোচবিহার জেলার ভিখারি লোকেদের বাড়িঘর। দেখতে দেখতে আমরা খাগড়াবাড়ি চৌপতিতে এসে পৌঁছে গেলাম। এটা খাগড়াবাড়ি বাজার অঞ্চল। এই
সোজা চলে গেল কুচবিহার শহরের রাস্তা। আর এই দিকটা চলে গেল শিলিগুড়ির দিকে, এটা 31 নম্বর জাতীয় সড়ক বন্ধু। আমি আশা রাখবো বাংলাদেশের যে সমস্ত টাকাধারী লোক আছেন তারা এই ভারতীয় ভিখারিদেরকে এসে দান করে যাবেন, আমরা দান গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রইলাম। হাসপাতাল তৈরি কাজ চলছে যেখানে ভিখারিদের চিকিৎসা করা হবে।
এটা একটা গাড়ি বিক্রি করার দোকান, ভিখারিরা এখান থেকে গাড়ি কেনেন। আরও আছে প্রচুর দোকান আছে শহরের ভিতরে, এটা একটু শহরের বাইরে করে ফেলছে দোকানটা গ্রামের ভিখারিদের জন্য। আমরা এখন কুচবিহার শহর থেকে 7 কিলোমিটার দূরে আছি। এই জায়গাটা একটু দোলা, মানে নিচু জমি, এই জন্য বাড়িঘর গড়ে ওঠেনি এই বন্ধু। এখানে একদিনের তো এগুলো সব ফিল আপ হয়ে যাবে। এটা 2021 সাল, আজকে এপ্রিল মাসের 11 তারিখ। গতকাল আমাদের এই অঞ্চলে ভোট হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভার জন্য। আমি জানবো বা জানি যে আমাদের এই সরকারগুলো ঠিকঠাক মতো কাজ করছে না, যার জন্য আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আমাদের এই দেশের লোকেরা ভালো বাড়ি ঘরে থাকে না, খাবার দাবারও পায় না, সেই জন্য আমি অনুরোধ রাখবো। একসময় বাংলাদেশের আমরা খুব সাহায্য করেছিলাম, সেইটার কথা মনে রেখে আমাদের জন্য তারা কিছু ভিক্ষা দিয়ে যায়। দেখুন বন্ধু, এই সমস্ত ভিখারিদের অবস্থা খুবই খারাপ, তাদের জন্য একটু সহায়তা করবেন। এই জায়গাগুলো, মানে এই কুচবিহার জেলার এই জায়গাগুলো উন্নত হতে পারেনি। আমরা বাংলাদেশি বন্ধুদের সহায়তা চাইছি আমার এই ভিডিওর মাধ্যমে, তারা যেন আমাদেরকে উন্নতির রাস্তা দেখান। বহু বাংলাদেশি ইউটিউবার বলেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তারা যেন বাংলাদেশ থেকে শিক্ষা নেয়। সুতরাং আমাকে তো এইভাবেই বলতে হবে না? দেখুন, এই গাছের আড়ালে আড়ালে কুচবিহার শহরতলির এই ভিখারিদের বাড়ি ঘর। আমরা এই ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ এবং সরকারের সাহায্য মানে প্রার্থনা করছি। আমাদের রাস্তাঘাটও খুব একটা ভালো নয়, এটা টু ওয়ে রাস্তা, মানে দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে। তার পাশে যে ফুটপাথ করা আছে সেটা যথেষ্ট নয়, এটাকে ফোর লেন করা দরকার আছে কিনা বাংলাদেশ সরকার একটু বুঝে শুনে দেখতে পারেন। দেখে যদি তারা আমাদেরকে এই ফোর লেনের রাস্তাটা করে দেন। আমাদের এখানে সেরকম যানজট নেই, যদিও প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে। ৩০ লক্ষ লোকের বসবাস এই কুচবিহার জেলায়।
দেখুন ভিখারির বাড়ি, কালী মন্দির, আমরা এসে পৌঁছলাম রাজারহাটে। যদিও আমার এই নামটা পরিবর্তন করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই হচ্ছে, কারণ এটা হচ্ছে ভিখারির বাজার বা ভিখারির হাট বললেই বোধহয় ভালো হয়। রাজারহাটের নামটা পরিবর্তন করে ভিখারির হাট দেওয়া উচিত বাংলাদেশের হিসাব অনুযায়ী। রাজারহাট অঞ্চল, কোচবিহার শহরতলি। তাহলে বন্ধুরা, আমরা একটা নন কাট ভিডিও করলাম বাংলাদেশি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের জন্য। আমাদের ভিখারিদের বাড়িঘর দেখালাম, আপনারা যারা দেখবেন তারা আশা করি আমাদের ভিডিওটা বাংলাদেশে মানে লাইক শেয়ার করবেন, এবং শেয়ার করার পরে আপনারা যদি মনে করেন আমাদেরকে সাহায্য করতে পারবেন তা সেই সাহায্যটা করে দেবেন। বন্ধু, আমরা আপনাদের আশায় বসে রইলাম। দেখুন আপনাদের এখানকার মতো বড় বড় বিল্ডিং আমাদের এখানে নেই, আপনাদের প্রায় প্রতিটা শহরই আমি দেখেছি ভিডিওর মাধ্যমে, এবং তাতে দেখা যাচ্ছে কোনোটা বিল্ডিং 12 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা এরকম ধরনের ব্যাপার স্যাপার আপনাদের। আমাদের এখানে ততটা নেই এই তুলনায়। দাদারা, এটা ভিখারি অঞ্চল, এই ভিখারি অঞ্চলের জন্য আপনারা একটু ভাবনা চিন্তা করুন, কারণ আপনারা একদম পুরো মাত্রায় সাহায্য পেয়েছিলেন আমাদের কাছে। আজ আমাদের অবস্থা খারাপ, সে অনুযায়ী আমাদেরকে একটু সাহায্য মানে মানবিকতার দিক থেকে বিচার করে আমাদেরকে কিন্তু আপনাদের করতেই হয়। দয়া করে আপনারা আমাদের দেশটার জন্য সহযোগিতা করবেন, সেই আশা রেখেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি, কারণ আর মোবাইলটা হয়তো অসুবিধায় পড়ে যাবে। আমরা কোচবিহার শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চলে এসেছি, সেই জন্য আপনাদের কাছে আশা রেখে আমি ভিডিওটা বন্ধ করছি। ধন্যবাদ বন্ধুরা।